শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত জাম্বা তসিপি এলাকায় আচমকা ধস। মাটি নিচে চাপা পড়ে যায় বেশ কয়েকটি বাড়ি। সেই স্তূপের নিচে স্থানীয় বাসিন্দা সেহনাজ বানু নামে এক মহিলার আটকে পড়ে যাওয়ার আশঙ্কা। সূত্রের খবর অনুযায়ী রাত 1:30 থেকে 2:00 মধ্যে ঘটে এই দুর্ঘটনা। রাতারাতি মাটির নিচে চাপা পড়ে যায় প্রায় 14টি বাড়ি ও ল্যাম্পপোস্ট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেওয়া হলেও প্রায় 7 ঘন্টা পর তারা উদ্ধার কার্য শুরু করেন। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।